মৌলভীবাজারে বিভিন্ন চা বাগানে পালিত হচ্ছে চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলনের শতবর্ষপূর্তি। সকালে রাজনগরের ইটা চা বাগান, উদনা চা বাগান, কমলগঞ্জের শমশেরনগর সহ বেশ কয়েকটি বাগানে প্রভাত ফেরির আয়োজন করা হয়। দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবেই স্বীকৃতির দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি সহ সমাবেশ করেন শ্রমিকরা। এ সময় বাগানে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে মুল্লুক চলো আন্দোলনের নিহতদের শ্রদ্ধা জানানো হয়। 1921 সালে 20 মে আসাম থেকে প্রায় 30,000 চা শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টায় হেঁটে চাঁদপুর পৌঁছায়। মেঘনা ঘাটে জাহাজে ওঠার চেষ্টা করলেই ব্রিটিশ সৈন্যরা গুলি চালায় তাদের উপর। এরপর থেকে দিনটিকে চা শ্রমিক দিবস হিসেবেই পালন করে আসছেন তারা। প্রত্যেক বছর 2 ঘন্টা আমরা পালন করি কর্মবিরতি। এই দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি ছিল, প্রত্যেকটি চা বাগানে প্রভাত ফেরি। আজকের এই 20 মে চা শ্রমিক দিবস, এটাও রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন।